হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যারা মাধ্যমিক দিতে চলেছ অথবা যারা মাধ্যমিক দিয়ে দিয়েছ। মাধ্যমিক দেওয়ার পরে এই টপিক সম্পর্কে পুরোপুরি ধারণা থাকা দরকার। যদি এটা সঠিকভাবে এ মাধ্যমিকের পর লাইফ ইমপ্লিমেন্ট না করতে পারো, তাহলে তুমি যে জায়গায় নিজেকে দেখতে চাইছো বা যেটা অ্যাচিভ করতে চাইছো বা তোমার গোল যেটা, সেই গোল পূরণ করতে তুমি ব্যর্থ হতে পারো। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যারা মাধ্যমিক দিতে চলেছো বা যারা মাধ্যমিক দিয়ে দিয়েছো, মানে মাধ্যমিকের পরে এটা খুবই ইম্পর্টেন্ট। তো মাধ্যমিকের পরের নিজের লাইফকে সঠিক ওয়েতে নিয়ে যাওয়ার জন্য ভিডিওটি পুরো ওয়াচ করো। ও আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আমি মাধ্যমিকের পরে কোন সাফল্যের কথা বা কোন টপিকের কথা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি, সেই টপিকটি বলার আগে তোমাদের একটা স্টোরি আমি আলোচনা করি। একসময় দুই বন্ধু একটি নদীর পাশে বসে চিন্তা করছে তাদের লাইফ নিয়ে, মানে তাদের জীবনে কিভাবে তারা সাফল্য অর্জন করবে, কিভাবে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবে। সেখানে উপস্থিত এক সাধু বাবা তাদের কথা বুঝতে পেরে তাদের কাছে গিয়ে বলে, তোমরা যদি তোমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে চাও অথবা তোমরা নিজের জীবনে যদি সাফল্য অর্জন করতে চাও, তোমাদের দুজনের মধ্যে যে সবার প্রথমে নদীর ওপারে যে মন্দির দেখতে পাচ্ছ, সেই মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে, তোমাদের মধ্যে সেই একমাত্র সাফল্য অর্জন করতে পারবে। এবং তখন ওই দুজন বন্ধু সেই সাধু বাবার কথা শুনে দুজনেই কি গঙ্গার ওপারে যেতে চায় এবং কে সবার প্রথমে যাবে সে নিয়ে একটা রীতিমতো কম্পিটিশন শুরু হয়ে যায়। এবং এক বন্ধু সবার প্রথমে কিছু না ভেবেই নদীতে ঝাঁপ দেয় এবং নদী সাঁতরে পার করার কথা চিন্তা করে, কারণ সেখানে দূরে এক লঞ্চ দেখা যাচ্ছিল, এপারে আসছিল, আস্তে আস্তে অনেকটা সময় লাগবে। সেই কারণে প্রথম বন্ধু না বুঝে শুনেই কি হয়েছে, নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছে এবং মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কিন্তু দ্বিতীয় বন্ধু ঝাঁপ দেওয়ার আগে একটু চারিপাশে ঘুরে চিন্তা ভাবনা করে দেখছে যে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের দিক থেকে বড় বড় ঢেউ আসছে এদিকে, অর্থাৎ সাঁতরে পার করতে অনেকটা সময় লেগে যাবে। তো দ্বিতীয় বন্ধু ওয়েট করে সেই লঞ্চের, এবং লঞ্চটি যখন আসে লঞ্চটিতে উঠে সে কি সবার প্রথমে এই কিন্তু মন্দিরে পৌঁছে যায় এবং দ্বিতীয় বন্ধুটি সাফল্য অর্জন করে। এই স্টোরিতে প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধু থেকে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। এখানে অধিকাংশই কিন্তু প্রথম বন্ধুর মতন করে, জীবনে সাকসেস দেখে যে একজন এই জায়গায় গিয়ে বিরাট বড় সাকসেসফুল হয়েছে, তো আমিও সেই জায়গায় যাব, এবং কোনো কিছু ভাবেও না সে এগিয়ে যায় যে সায়েন্স নেব কিংবা আর্টস নেব। কেউ এরকম দেখে যে কমার্স নেব, কেউ সাকসেসফুল হয়েছে কমার্স নিয়ে নিল, বা তার মনে হচ্ছে যে আমি ওখানে গেলেই লক্ষ্যে গেলেই পেরে যাবো, বা আমি মনে হচ্ছে যে আমি এই সাবজেক্টটা নিয়ে এগিয়ে যেতে পারবো, কিন্তু সেটাকে পরখ করেও দেখলো না এবং ইন ফিউচার সে কী করবে তার একটা নিজস্ব যে গোল, সেই গোলটাও কিন্তু সে রাখলো না। তাই জন্য সে কিন্তু প্রথম বন্ধুর মতনই কিন্তু চান্স বেশি রয়েছে ব্যর্থ হওয়ার। দ্বিতীয় বন্ধুর মতন যে দ্বিতীয় বন্ধু যে কাজটা করলো, সবার আগে দেখলো তার লক্ষ্য কী, দ্বিতীয়ত সে ভাবলো যে কী ওয়েতে আমার যাওয়া উচিত, তো সব কিছু চারিদিকে দেখলো। তো এখান থেকে বুঝতে পারলে যে সঠিক ওয়ে, মানে সঠিক রাস্তা দরকার তোমাকে এগিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র লক্ষ্য দেখে এগিয়ে গেলে চলবে না, কোন রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছ, কোন ওয়েতে এগিয়ে যাচ্ছ, সেটা কিন্তু একান্তই তোমার দরকার। এখানে মাধ্যমিকের পর সবচেয়ে মুখ্য ওয়ে, সঠিক ওয়ে ধরা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে ওয়ে বলতে তিনটে ওয়ের কথা বলছি। মাধ্যমিকের পরে তিনটে রাস্তা খুলে যায়, এক হচ্ছে সায়েন্স, এক হচ্ছে আর্টস, এক হচ্ছে কমার্স। অনেকেই কিন্তু রং ওয়ে চুজ করে, সেই কারণে কিন্তু লাইফে ব্যর্থ হয়, এটা প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তো এখানে তোমরা মাধ্যমিকের স্ট্রিম কিন্তু খুব বুঝে শুনে নেবে, এবং কিভাবে নেবে, সব স্ট্রিমের প্রতি অল্প অল্প নলেজ কিন্তু এখন থেকে রাখতে হবে। পরে নলেজ হয়ে যখন নেমে তুমি নিয়ে নেবে, ভুল পথে এগিয়ে যাবে, তখন নলেজ হয়ে আর লাভ থাকে না, আবার পিছিয়ে আসতে হয়। সেক্ষেত্রে আগেই তোমাদের নলেজ থাকা দরকার। তো আমি এটা ভাবলাম, যেহেতু আমি আগে দেখলাম একটা স্টুডেন্টের ক্ষেত্রে এটা ঘটেছে, তাই জন্য ভাবলাম তোমাদের সবার সাথে এই কথাটা আমি শেয়ার করি। সেই কারণে আমি তোমাদের জন্য একটা জিনিস প্ল্যান করছি যে তিনটে ভিডিও আসবে, প্রত্যেকটা ভিডিওতে আমি পুরো আলোচনা করব যে সায়েন্স কোন কোন সাবজেক্ট তোমরা নিতে পারো,
তোমাদের সায়েন্সের কনফিগারেশন কি, মানে সাবজেক্ট কম্বিনেশন কি 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 হতে পারে, এবং তোমাদের প্রত্যেকটা স্ট্রিমের ক্যারিয়ার অপশন নিয়ে আলোচনা করব, কি কি ওয়েতে তোমরা যেতে পারো, তাহলে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে আমার মনে হয়, এবং তোমরা সঠিক ওয়েতে এগিয়ে যাবে। আমার এই ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেকটি স্টুডেন্ট যাতে সঠিকভাবে সঠিক ওয়েতে সঠিক স্ট্রিম নিয়ে লাইফে সাফল্য অর্জন করতে পারে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর তিনটি ভিডিও, যে তিনটি ভিডিও প্রতি করবো, এবং পার্টিকুলার প্রথমে সায়েন্স আসবে, তারপরে আর্টস আসবে, তারপরে কমার্স আসবে, এই তিনটে ভিডিওই আমি করে দেবো। তো তোমরা ওয়েট করো, নেক্সট ভিডিওতে সায়েন্স নিয়ে আলোচনা করব, যে কী কী তোমাদের ক্যারিয়ার অপশান রয়েছে এবং সাবজেক্ট কম্বিনেশান কী কী, কীভাবে তোমরা কোন ওয়েতে গেলে সায়েন্স নিয়ে এগিয়ে যেতে পারবে। প্রত্যেকটা তিনটে ভিডিও ভালো করে দেখো, তিনটে ভিডিও যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমাদের, আশা করি তোমরা সব বেসিক সায়েন্স আর্টস কমার্সের বেসিক জিনিসটা এবং ক্যারিয়ার অপশান নিয়েও একটা বেসিক আইডিয়া কিন্তু তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের তোমাদের সাবজেক্ট কম্বিনেশান বা স্ট্রিম কম্বিনেশানের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে বেল আইকন ক্লিক করো, যে তিনটে যে স্ট্রিমের যে পার্টিকুলার সেপারেট তিনটে ভিডিও করবো সেই ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখছি অন্য কোনো ভিডিওতে। তো টেক কেয়ার, বাই বাই।